আসসালামু আলাইকুম। কৃষকের ভাবনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এই যে সেচ করা হচ্ছে, দেখুন কিভাবে সেচ করা হচ্ছে। দেখুন এই যে এই যে সেচ করতেছে, দেখেন কিভাবে। এই সেচ করার পরে যখন মাটিটা সেত সেতে আর্দ্রতা পাবে, তখন আবার এখানে সার প্রয়োগ করা হবে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে সেচ করা হচ্ছে, দেখুন কিভাবে সেচ করা হচ্ছে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা বর্তমানে বাংলাদেশে খুব জনপ্রিয় খামারি বাইদের জন্য। এটা খুবই উন্নত মানের ঘাস। এটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সব প্রাণীর জন্য এটা খুব ভালো একটা প্রোটিনযুক্ত একটা ঘাস। তো এই ঘাসটা উঁচু জমিতে সারা বছর চাষ করা যায়। ঘাসটা হচ্ছে কি, একটু মাঝে মাঝে পানি দিতে হয়, মানে সেচ করতে হয় আর সার প্রয়োগ করতে হয়। এই ঘাসে অন্য অন্য ধরনের কোনো আগাছা হয় না, কারণ ঘাসটা এত বেশি নিবিড় ঘন, সেখানে অন্য ঘাস হওয়ার কোনো চান্স থাকে না। তো একেবারেই ঝামেলা ছাড়া একটা ঘাস, নিড়ানি দেওয়া লাগে না, কোনো কিছু করা লাগে না, শুধু মাঝে মাঝে সেচ করতে হয়। সেচ করার পরে কিছু সার প্রয়োগ করতে হয়, এবং কি যদি আপনার পোকা থাকে তাহলে একটু কীটনাশক দিতে হয়, স্প্রে করতে হয়। এই হচ্ছে ঘাসের খরচ। কিন্তু এই ঘাসটা এত বেশি পরিমাণে বৃদ্ধি পায়, এই দেখুন কি পরিমাণে বৃদ্ধি পায়। আসলে এই গাছটা আসলে চাষ না করলে বুঝবেন না, খামারি ভাইদের উদ্দেশ্যে বলতেছি। এবং যারা ছোট ছোট খামারি আছেন, 10-5টা ছাগল বা গরু এরকম আছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। এই গাছটা একদম কম খরচে চাষ করা যায়, এবং বেশি ফলন পেতে হলে এই গাছটা বর্তমানে বাংলাদেশের সেরা। আমার এই চ্যানেলে অনেক ধরনের ঘাসেরই ভিডিও দিয়ে থাকি আমরা, কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসটা হচ্ছে বেস্ট ফলন পাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে এই ঘাসটা নিয়ে ভিডিও বেশি দেওয়া হয়। তো আমরা হচ্ছে সারা বাংলাদেশে কাটিং বিক্রি করে থাকি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। যদি আপনারা কাটিং সরবরাহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাটিং সরবরাহ করতে পারেন। এবং এই চ্যানেলে আমরা ঘাসের রোপণ করা এবং ঘাস চাষাবাদ কিভাবে করবেন, কখন কি করবেন, পানি কখন দিবেন বা সার কখন প্রয়োগ করবেন, এ ব্যাপারে আমরা নতুন আপডেট তথ্যবহুল ভিডিও দিয়ে থাকি। যারা এরকম উদ্যোক্তা আছেন, তারা আমাদের থেকে কাটিং সংগ্রহ করতে পারেন। তো আজকে ভিডিওটা দীর্ঘায়িত করবো না বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিছি। আল্লাহ হাফেজ।